অনুমোদনহীন ও মানহীন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর আজ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে অভিযান চলতে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকা ও লাইসেন্স নবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও একটি ক্লিনিককে জরিমানা করেছে উপজেলা স্বাস্থ্য অফিস ধামরাই বাজার ও ইসলামপুর রোডে এই অভিযান পরিচালনা করা হয় নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের তিনটি বেসরকারি হাসপাতালকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য বিভাগ সকালে নগরীর কাতালগঞ্জ সার্জিস্কোপ ইউনিট দুই হাসপাতালে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা মানা করার পাশাপাশি এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী আমরা কোয়ালিটির জায়গায় জিরো টলারেন্স আমরা কোয়ালিটি সার্ভিস আমার মানুষকে দিতে হবে কোনো অবস্থাতে কেউ দুর্নীতি করে কিন্তু আমাদের জ্ঞাতসারে কেউ পার পাবে না চুয়াডাঙ্গায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় একটি ক্লিনিকের লাইসেন্স না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তিনটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে টাকা জরিমানা করেছে হাসান বার্তাকক্ষ লাখ হাজার অনুমোদনহীন মানহীন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর আজ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকা ও লাইসেন্স নবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও একটি ক্লিনিককে জরিমানা করেছে উপজেলা স্বাস্থ্য অফিস ধামরাই বাজার ও ইসলামপুর রোডে এই অভিযান পরিচালনা করা হয় নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের তিনটি বেসরকারি হাসপাতালকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য বিভাগ সকালে নগরীর কাতালগঞ্জ সার্জিস্কোপ ইউনিট দুই হাসপাতালে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী আমরা আমরা কোয়ালিটির জায়গায় কোয়ালিটি সার্ভিস দিতে হবে কোনো অবস্থাতে কেউ দুর্নীতি করে কিন্তু আমাদের জ্ঞাতসারে কেউ পার পাবে না চুয়াডাঙ্গায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় একটি ক্লিনিকের লাইসেন্স না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তিনটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে অনুমোদনহীন ও মানহীন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর আজ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে অভিযান চলতে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকা ও লাইসেন্স নবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও একটি ক্লিনিককে জরিমানা করেছে উপজেলা স্বাস্থ্য অফিস ধামরাই বাজার ও ইসলামপুর রোডে এ অভিযান পরিচালনা করা হয় নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের তিনটি বেসরকারি হাসপাতালকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য বিভাগ সকালে নগরীর কাতালগঞ্জ সার্জিস্কোপ ইউনিট দুই হাসপাতালে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী আমরা কোয়ালিটির জায়গায় জিরো টলারেন্স আমরা কোয়ালিটি সার্ভিস আমার মানুষকে দিতে হবে কোনো অবস্থাতে কেউ দুর্নীতি করে কিন্তু আমাদের জ্ঞাতসারে কেউ পার পাবে না চুয়াডাঙ্গায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় একটি ক্লিনিকের লাইসেন্স না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের তিনটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে আফ্রিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ